গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার প্রধান বিষয়। নির্বাচনের ফলাফল নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে পরস্পর বিরোধী বক্তব্য আওয়ামী লীগ ও বিএনপির। ভোট ডাকাতির নতুন নতুন কৌশল আবিষ্কার করে তা প্রয়োগ করেছে। আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের এই নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি ও এই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানে দাবি জানাচ্ছি। জনগণের রায়কে গ্রহণ না করে ও নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে মিথ্যা বানোয়ার আজগুবি তথ্য জাতির সামনে উত্থাপন করছে। বিএনপির ফলাফল প্রত্যাখ্যানের বিষয়টিকে অভ্যাসগত বলে মনে করে আওয়ামী লীগ। তাদের প্রত্যাখ্যান করা এটা তাদের একটা অভ্যাস, তাকে বলে রাখেন যে ইয়েরটাও কুমিল্লারটাও প্রত্যাখ্যান করেছিল, পাশ করার পরে তার বলে না, যেরকম তারা প্রত্যাখ্যান আগে করে রাখে, যদি আবার দেখা যায় পাশ করে গেছে তখন বলে না যে আমাদের সিদ্ধান্ত বলছিল। আর পূর্ণ নির্বাচনের দাবিকে নির্বাচন কমিশনের এখতিয়ার বলে মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পূর্ণ নির্বাচনের মতো যদি কোনো গ্রাউন্ড থাকে নিশ্চয়ই সেটা নির্বাচন কমিশন দেখার দায়িত্ব, এটা তো আমাদের দেখার দায়িত্ব না, কিন্তু মুখে বললো আর দিয়ে দিবে তা তো না, সেই জন্য তথ্য থাকতে হবে। কেন হার বিএনপি তার মূল্যায়ন করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক। গত বছর আমরা মিথ্যাচারের কাছে হেরেছিলাম, মিথ্যা অপপ্রচারের কাছে হেরেছিলাম। তারপর যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তার যে কাজকর্ম সেগুলোতে মানুষ এত বেশি আশাহত হয়েছে, তাই তারা মনে করেছে যে আওয়ামী লীগের প্রার্থীকে এখানে ভোট দিলে আমরা যে উন্নয়ন বঞ্চিত হয়েছি 5 বছর সেটা আমরা পুষিয়ে নিতে পারব। গাজীপুরের পর দেশবাসীর দৃষ্টি এখন 30 জুলাই রাজশাহী সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে। মানিক লাল ঘোষ, মাই টিভি, ঢাকা।